সেটির পর এবং তখন খাদ্য সচিব ছিল আব্দুল মোমেন, এই ডক্টর আপনার মঈন খানের বাবা, তখন খাদ্য সচিব ছিল, কারসাজি করে সেই জাহাজ আসার পর সেটি ফেরত পাঠানো হয়েছিল, খাদ্যবাহী জাহাজ কিউবার কাছে পাট বিক্রি করার অজুহাতে। বাংলাদেশ কেন কিউবাকে পাট দিল, সেই অজুহাতে খাদ্যবাহী জাহাজ আসার পরও সেটি ফেরত নিয়ে যাওয়া হয়েছিল। এবং সেই আব্দুল মোমেনকে এই কারসাজি করার পুরস্কার হিসাবে জিয়াউর রহমান পরবর্তীতে খাদ্যমন্ত্রী বানিয়েছিল, ইতিহাস অনেকের জানা রয়েছে। আর তার পুত্র হচ্ছে ডক্টর মঈন খান। এবং বঙ্গবন্ধু তখন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন, 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। বঙ্গবন্ধুর আহ্বানে মানুষ সাড়া দিয়েছিল ব্যাপকভাবে, বিপুলভাবে। এবং সমন্ত মেঘনা যমুনা, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, সেই নেতাকে হত্যা করা হলো সপরিবারে। শুধু তাকে হত্যা করা হয়েছে নয়, সেদিন নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। এবং 4-10 বছরের শিশু রাসেল, 4 বছরের শিশু সুকান্ত বাবু, আমাদের দলের নেতা আবুল হাসনাত আবদুল্লাহ, 4 বছরের সন্তান সুকান্ত বাবু, আব্দুর রব সানিয়াবতের 11 বছরের কন্যা বেবি সানিয়াবতকে হত্যা করা হয়েছে, অন্তঃসত্ত্বা আর্যমণি তাকে হত্যা করা হয়েছে। তখন শেখ পরশের বয়স 5 বছর, তাপসের বয়স 3 বছর হচ্ছে একটু বেশি। মায়ের লাশ, মা বাবার লাশ মেঝের মধ্যে পড়ে আছে, কিন্তু ছোট্ট শিশুরা বুঝতে পারেনি যে মা বাবা, তারা মা বাবার লাশ ধরে ধাক্কা দিয়ে দিয়ে বলছিল মা উঠো উঠো উঠো। মা যে চিরদিনের জন্য ঘুমিয়ে গেছে তারা তখন বুঝতে পারেনি। এইভাবে সেদিন মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছে এবং সেই অপরাধের কোনো বিচার হবে না, ইন্ডেমনিটি অধ্যাদেশের মাধ্যমে হত্যাকারীদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে শুধু নয়, বিশ্ব ইতিহাসে এটি অন্যতম জঘন্য একটি মানবাধিকার লঙ্ঘন। আজকে মানবাধিকারের কথা, আমি দেখলাম যে জিয়াউর রহমান তার ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য যে সমস্ত সেনা অফিসার এবং জওয়ানদের হত্যা করেছিল বিনা বিচারে, কারাগারের মধ্যে সেনা কর্মকর্তা কিংবা জওয়ান বন্দী আছে, হঠাৎ মধ্যরাতে তার ঘুম ভেঙে তাকে তোলা হয়, বললো চলেন, কারণ ফাঁসি হয় ভোর রাতে, কারাগারে ফাঁসি কার্যকর করা হয় ভোর রাতে, তাদেরকে বলা হতো যে চলেন। তখন প্রশ্ন করলে কোথায় নিয়ে যাচ্ছে, বলে আপনার ফাঁসি হবে। আমার ফাঁসি হবে, তার তো কোনো বিচার হয় নাই। অনেকের ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসির রায় হয়েছে 3 মাস পরে। দিস আর ডকুমেন্টেড যে ফাঁসি কার্যকর হয়ে গেছে, রায় হয়েছে 3 মাস পরে, অর্থাৎ সামরিক আদালতের রায়ও হয়েছে 3 মাস পরে। দিস আর ডকুমেন্টেড, উই হ্যাভ দ্য পেপার্স। এবং এটা এরকম মানবাধিকার লঙ্ঘন বিশ্ব ইতিহাসে কত জায়গায় হয়েছে সেটি আমার প্রশ্ন। মানব পুরো আওয়ামী লীগ নেতৃত্বকে হত্যা করার উদ্দেশ্যে, জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে গ্রেনেড হামলা পরিচালনা করা হল, এবং আমাদের দলের নেতাকর্মীরা যাতে সাহায্য করতে না পারে, আমি নিজেও সেদিন আহত ছিলাম, হাসপাতালে ছিলাম বহুদিন, আবু ভাইও আহত ছিল, আওয়ামী লীগের 500 নেতাকর্মী আহত হয়েছেন, 22 জন আওয়ামী লীগের নেতাকর্মী, 2 জন অজ্ঞাতনামা সহ 24 জন নিহত হয়েছে, বেগম আইভির আবার নিহত হয়েছে। যাতে আমাদের নেতাকর্মীরা সাহায্য করতে না পারে, পুলিশ লাঠিচার্জ করেছে, কাঁদুনে গ্যাস ছুড়েছে। তারপর তদন্ত কমিশন করা হলো বিচারপতি জয়নুল আবেদিনের নেতৃত্বে, উনি একটা রিপোর্ট দিলেন, ইসরায়েলের মোসাদ বাহিনী এসে এখানে এই হত্যাকাণ্ডের পিছনে ইসরায়েলের মোসাদ বাহিনী। গাঁজাখুরি কাকে বলে সেটি প্রমাণ হচ্ছে জয়নুল আবেদিনের রিপোর্ট। আর খালেদা জিয়া সংসদে বসে বলেছে ওনাকে কে হত্যা করবে,
ওনারাই তো নিজেরা গ্রেনেড নিয়ে গিয়েছিল ভ্যানিটি ব্যাগের মধ্যে করে। পাঁচজন পার্লামেন্ট সদস্য আহত হয়েছিল। পার্লামেন্টে আওয়ামী লীগের পক্ষ থেকে, বিরোধী দলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল এরকম একটি হত্যাকাণ্ড সংসদের বিরোধী দলীয় নেতা, তৎকালীন বিরোধী দলীয় নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আহত হয়েছে। সংসদে একটি নিন্দা প্রস্তাব আনা হোক, খালেদা জিয়া, খালেদা জিয়ার সরকার বিএনপি নিন্দা প্রস্তাব আনতে দেয় নাই, তাদের তালিকাও দেওয়া হয়েছে। আজকে এগুলো বলে দেশের মধ্যে ধূম্রজাল সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে। গণমাধ্যম মানুষকে সঠিক চিন্তা করার ক্ষেত্রে, সমাজকে সঠিক খাতে প্রবাহিত করার ক্ষেত্রে, সমাজকে সঠিক তথ্য দেওয়ার ক্ষেত্রে, সার্বিকভাবে দেশ গঠন করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। আমি আজকে এখানে অ্যাড করে সভাপতি সহ সহসভাপতি সহ নেত্রী